ধৈর্য এমন একটা জিনিস যেটা সবার মধ্যে থাকে না। যার মধ্যে এই ধৈর্য জিনিসটা থাকে, তার মতো আর ভাগ্যবান মনে হয় কেউ থাকে না। এই কথাটা কেন বললাম জানেন? জীবনে পথ চলতে হলে অনেকটা ধৈর্য লাগবে আপনার, অনেকটা ক্ষেত্রে আপনি ধৈর্য দেখাতে হবে। আপনি সব জায়গায় মাথা গরম করে কোনো কিছু বলতে গেলে সেটা আসলে হিতে বিপরীত হয়ে যায়। আর যত ধৈর্য ধরে থাকতে পারবেন, অনেক সময় অনেকটা ক্ষেত্রে আপনার সহজ কথাগুলো, যেইটা আপনার প্রয়োজন বলার, সেটা অনেক সময় বলতে নেই, চুপ করে ধৈর্য ধরে থাকতে হবে। দেখবেন সেই কথাটার জবাব একটা সময় কেউ না কেউ তাকে অবশ্যই দিয়ে দিবে। আর এজন্য আল্লাহ বলছেন সবাইকে ধৈর্য ধরতে। আসলে আমরা ধৈর্য ধরাটা একদমই পছন্দ করি না, তবে আমি মনে করি প্রতিটা নারীর অবশ্য ধৈর্য ধরা উচিত। সংসারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই, বিশেষ করে নারীদের ধৈর্য ধরাটা অতি উত্তম। কারণ নারীরা ধৈর্য না ধরলে একটা সংসার একদম অনাহাসেই শেষ হয়ে যাবে। কারণ একটা নারী যতটা ধৈর্যশীল হবে, সেই নারীর সংসারটা ততটা সুন্দর হবে। আমার কাছে তো এটাই মনে হয়, আর এই ধৈর্য ধরাটা প্রতিটা নারীর উচিত। আর এইদিকে আমার স্বামী 3 আঁটি মূলা শাক নিয়ে আসছে, কেয়ার করা সেটাই পরিষ্কার করতে বসে গেলাম, 2 দিন বসে খেলাম। তবে মূলা শাকটা আমার কাছে ভাজি করলে বেশ ভালো লাগে। যাই হোক, যে যাই বলুক না কেন, সব সময় ধৈর্য রাখবেন। মানুষ চলার পথে অনেক কিছুই বলবে, আপনার চলাটা অনেকের পছন্দ হবে না। আর একটা মানুষ যেমন সবার কাছে প্রিয় হয় না, আর আপনিও সবার কাছে প্রিয় হতে পারবেন না, আর সবাই আপনার কাছে প্রিয় হবে না। তার মাঝেই আপনার পরিবারের লোকগুলোর মন বোঝার চেষ্টা করবেন, তাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। অযথা কারোর সাথে চিল্লে চিল্লি করে সময় নষ্ট করবেন না, আর কারো আপনিও মন খারাপ থাকবেন না, আর কারো মন খারাপের কারণ হবেন না। এটা আসলে আমি প্রতিটা নারীর ক্ষেত্রেই বলি। আসলে সব সময় মাথা গরম করে কোনো কিছু বলাটা হয় সবচেয়ে বোকামি। হুটহাট করে কথা বলতে চাই, অনেক সময় আমি উচিত কথা বলে অনেকের কাছে খারাপ হয়ে গেছি। তারপরে কেন জানো না, প্রতিবাদ করার একটা অভ্যাস ছোট থেকেই, তারপরে অনেকটা এখন গুছিয়ে নিয়েছি। প্রতিবাদ যতটা কম করি, এখন কোনো কিছু সামনে বললো চুপ করে ওই জায়গা থেকে সরে আসি। কারণ আমি জানি সে এটা রং বলছে। আসলে তাদের ভুলগুলো যতই ধরিয়ে দেই, তাদের কাছে ততটাই খারাপ হয়ে যায়। তাই কোনো উত্তর না দিয়ে ওই কথা ওঠার আগেই আমি ওখান থেকে চলে আসি। ওই যে কথা আছে না, বোবার নাকি শত্রু নেই, এখন যতটা চুপ থাকতে পারবো সেটাই চেষ্টা করব। আসলে চুপ থাকতে হবে, মানুষের কাছে ভালো থাকতে হবে, আর নিজেকেও একটু শান্তিতে থাকতে দিতে হবে। কথাগুলো কার কাছে কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে একটা কমেন্ট তো আশা করতেই পারি, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ।